আজকে আমি আমার ফেসবুকের পেমেন্ট দিয়ে মা আর বাপের জন্য কিনতে গেছিলাম গিফট। তারও কিন্তু একটা কারণ আছে, সেটা হচ্ছে আমার মা আর বাপের 25th অ্যানিভার্সারি কদিন পরেই কমপ্লিট হয়ে যাবে। তাই আমি কিন্তু মাকে নিয়ে চলে গেছিলাম বাজারে, আর মা ভীষণ এক্সাইটেড ছিল। আর আমি তো বারবার করে বলছিলাম যে বাবারে বাবা, আবার নতুন করে বিয়ে দেবো তোমাদেরকে, তাই মা তো লজ্জা পাচ্ছিল প্রচণ্ড। তো আর বকবক করবো না, চলো সোজা দোকানে যাওয়া যাক। তো দেখো, দোকানে এসেই কিন্তু ফার্স্ট ডে বাপির জন্য একটা পাঞ্জাবি দেখছিলাম। এখানে বহুত রকমের পাঞ্জাবি বের করেছিল, কিন্তু সিকুয়েন্সার পাঞ্জাবি বাপিকে এখন পরলে অতটা ভালো লাগবে না, যেহেতু সিকুয়েন্সের পাঞ্জাবিগুলো বেশিরভাগ সব ইয়াং ছেলেরাই পরে। তাই আমি বাপির জন্য একটা নর্মালি একটা পাঞ্জাবি নিয়েছি। আর এমনি যে সুতির পাঞ্জাবি বলো, তারপরে বুটিক দেওয়া পাঞ্জাবি, আর হচ্ছে যেগুলো কাজ করা থাকে সেগুলো বাপির অনেকই আছে। তাই আমি ওই দেখে একটা পাঞ্জাবি কিনেছি, কালারটা কিন্তু দারুণ লাগছিল। আর তারপরে ম্যাচিং করে মায়ের জন্য বলছিলাম একটা লাল কালারের শাড়ি বের করতে। এখানটাতে তো বললে এগুলো নাকি কাতান বেনারসি, বাট আমার মায়ের একদম পছন্দ হয়নি, কারণ প্রচণ্ড চোখে লাগছিল কালারগুলো, গোল্ডেনটা বেশি দেওয়া ছিল। তাই আমি বললাম একটু হালকা, যেগুলো একটু গোল্ডেন কিংবা একটু নতুন ধরনের যেই শাড়িগুলো বেরিয়েছে বেনারসির মতন, ওগুলো বের করো। তো ওগুলো বের করছিল, এখান থেকে না আমার মায়ের বেশি পছন্দই হচ্ছিল না, কারণ এগুলো অতটা গর্জিয়াসই ছিল না। তো তাও বললাম একটা কালার দেখে, একটু গ্রিন গ্রিন কালারের দেখে বের করতে। তো এটা তাও মোটামুটি ভালো লাগছিলো, কিন্তু শাড়িটা যখন পুরো খুললো, তখন ওর ভেতরে দেখি ছোট ছোট লাল বুটিক মতো দেওয়া, যেটার কাজ আমার একদমই ভালো লাগেনি। তাই আমি বললাম যে না, এগুলো কিছুই নেবো না, তুমি সাইডে রাখো। শাড়িটা দেখে অতটা ভালো লাগছিলো না, তোমরা একটু কমেন্ট করো তো যে তোমাদের এই শাড়িটা কেমন লাগলো। তো তা আমি এই শাড়িটা পুরো সাইডে সরিয়ে রাখতে বললাম। তো বললাম যে কিছু মালবেরি টাইপের শাড়ি দেখো, কারণ আমার মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল যে মালবেরি শাড়ি নেবে, ডাবল কালারের নেবে, বাট ডাবল কালারের গুলো অতটা ভালো লাগছিল না। তাই এখানটাতে এক কালারের গুলো ছিল, তো এক কালারের গুলো দেখাচ্ছিল, ডাবল কালারের ওই রেড আর ইয়েলোটাই ছিল, আর ছিল না। তো এখানে অনেক কালারের মালবেরি শাড়িগুলো কিন্তু দেখেছে। আর এক একটা কথা জানো কি, মালবেরি শাড়ি আমি যখন আগের বার নিয়েছিলাম, তখন আমার কাছ থেকে 850 নিয়েছিল, সেটা আমি রানাঘাট থেকে কিনেছিলাম, কিন্তু আমাদের বিনগরে এই দোকানটাতে 700 টাকায় দিয়েছে আমাকে মালবেরি সিল্ক। তোমরা যদি কেউ কিনতে চাও তো অবশ্যই কিন্তু এই দোকানে যেতে পারো, দোকানটার নাম হচ্ছে দেবনাথ ড্রেসেস। তো যাই হোক, আমি এই পিঙ্ক কালারের মানে রানী কালারের শাড়িটা দেখছিলাম, বেশ দারুণ লাগছিল কিন্তু। আর আমার মায়েরও এই রানী কালারটাই বেশি পছন্দ হচ্ছিল। তো ভায়োলেটটাও দেখাচ্ছিল, মানে পার্পল কালারের যেটা, ওটার থেকে বেশি আমার ভালো লাগছিল যে এই রানী কালারটা। তারপরে আমাকে কিছু শাড়ি দেখাচ্ছিল সরস্বতী পুজো পারপাসের জন্য। এই শাড়িটা একদম নরম ছিল, আমার তো দারুণ লেগেছে, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানো। যেহেতু সরস্বতী পুজোয় সবাই বাসন্তী কালারেরই শাড়ি পরতে বেশি পছন্দ করে, তার জন্যই কিন্তু এই কালারটা আমি তোমাদেরকে দেখালাম। আরো প্রচুর কালার ভ্যারাইটিস ছিল, দেখতেই পাচ্ছ এখানটাতে কত রকমের কালার ছিল। তো আমি তো এখান থেকে একটা শাড়ি নেবই নেবো, তাই জন্য আমি শাড়ি দেখে গেলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তোমরা যদি চাও অবশ্যই কিন্তু ভিজিট করতে পারো। তো ওখান থেকে একটা শাড়ি নেওয়ার পরে আমি আর মা চলে এসেছিলাম সোজা আর একটা দোকানে, কারণ আমাদের কিছু একটু অন্যরকম বেনারসি টাইপ কেনার ইচ্ছা ছিল একটু ভালোর মধ্যে। তো এই দোকানটাতে এসে প্রচুর শাড়ি দেখাচ্ছিল, কিন্তু আমার ঠিক মন মতো কালারটাই দেখাচ্ছিল না, কারণ আমার মায়ের ইচ্ছে ছিল লাল আর হলুদের মধ্যে নেব। তোমরা অবশ্যই দেখেছো আমি যেটা কিনেছিলাম রেড কালারের, তো সেরকম মার একটা লাল হলুদ কালারের শাড়িটা পছন্দ হয়েছিল। তো এখন আমি অত দূর কী করে যাবো, তাই মাকে আমি এই দোকানে নিয়ে এসেছিলাম, কিন্তু লাল হলুদের মধ্যে ছিল না, তাই সবই নর্মাল নর্মাল কালার দেখাচ্ছিল। আর এই যে নীল কালারটা দেখেছি, এটা কিন্তু ডাবল কালার হচ্ছিল, মানে একটুখানি দেখো ভায়োলেট ভায়োলেট লাগছে আর একটুখানি ব্লু ব্লু লাগছে, মানে ডাবল কালারের এক্সচেঞ্জ হচ্ছিলো। কিন্তু এই শাড়ির কালার সেম আমার মায়ের একটা আছে ব্লু কালারেরই, খানিকটা একই রকম কাজ বলতে পারো, তার জন্য মা বললো যে না আমি ব্লু কালারের শাড়ি নেবো না। তো তারপরে আমার এই যে এই গ্রিন কালার না কি একটা কালার বলে, এইটা বেশ ভালো লাগছিলো, তাই আমি বললাম এটা খুলে দেখো। মানে এরকম টাইপের কালারের শাড়ি না আমার দারুণ লাগে, তোমাদের কার কার এরকম ডিপ ডিপ কালারের শাড়ি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর তারপর অনেক খোঁজার পরে মা একটা রেড আর ডিপ গ্রিনের মধ্যে একটা শাড়ি দেখাতে বললো, তো ওটাই এখন খুলে দেখাতে বললাম আমি। শাড়িটা যখন খুলছিল আমার তো ভীষণ ভালো লাগছিল, তোমাদের কার কার এই শাড়ির কাজটা ভালো লাগলো কমেন্টে জানিও। এই শাড়িগুলো না এখন প্রচুর উঠেছে বেনারসির মতো, একদম হালকা, প্রচণ্ড ভালো লাগে শাড়ি। এইটা হচ্ছে ব্লাউজ পিস আর ভেতরে পুরোটাই কাজ করা ছিল, সেটাই দেখাচ্ছিল, আমার তো দারুণ লাগছিল। কিন্তু ওই যে
ইচ্ছা ছিল যে রেড আর ইয়েলোর মধ্যে নেওয়ার, কিন্তু ছিল না। প্রচুর শাড়ি দেখাচ্ছিল আর আমার যেগুলো যেগুলো একটু পছন্দ ছিল আমি দাদাকে বলছিলাম তুমি একটু সাইডে রেখে দাও, তারপরে আমি দেখবো বাছাই করে যে কোনটা ভালো। আর এদিকে আমি যে গ্রিন কালারটা বের করেছিলাম, একটু গ্রিন না পিকক কালার বলে জানি না আমি, তোমরা আমাকে বলে দাও কী কালার বলে এটাকে, তো সেটাই মা বলে যে এটা খুলে দেখাতে। আর দোকানটা আমি একটুখানি দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এক একটা শাড়ি না এক এক রকম দাম চাইছিল, সব যে একই রকম দাম সেটা কিন্তু না, কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝতে পারছিলাম না, কারণ বেশিরভাগই শাড়ি আমার খুবই পছন্দ হয়ে যাচ্ছিল। আর যেগুলো সাইডে রাখা রয়েছে ওগুলোর মধ্যে আমার কিন্তু একটাও পছন্দ হয়নি, যেগুলো একটু কাজগুলো সুন্দর করা ছিল একটু লাইটের মধ্যে সেগুলোই আমার বেশি ভালো লাগছিল। আর এই শাড়িটা যখন বের করলো, ওফ, জাস্ট লুকিং লাইক আ ওয়াও লাগছিল, ওয়াও ওয়াও পুরো। কিন্তু এইটার সাথে কি ব্লাউজ পরবে মা সেটাই বুঝতে পারছিল না, তো মা তো তিনটে শাড়ির মধ্যে কনফিউজড হয়ে গেছিল তোমাদেরকে দেখিয়েছি, যেটা গ্রিন আর রেডের মধ্যে, আর একটা ব্লু আর এই শাড়িটার মধ্যে। তো আর মাকে বললাম তুমি একটুখানি গায়ে ফেলে দেখো তো কেমন লাগছে, তো মায়ের গায়ে যখন ফেললাম বেশ কিন্তু ভালোই লাগছিল শাড়ির কালারটা। আর তারপরে মার তো চোখ আটকে গেছিলো এই গ্রিন কালারের মধ্যে, যে এই গ্রিনটাও ভালো কিন্তু এরকম যদি ইয়েলো হতো, বারবার একই কথা বলছিল। তো এই গ্রিন কালারটা দেখার পরে ভাবছিলাম যে কোনটা নেব, এই যে আমি বললাম যে আর একটা ব্লু পছন্দ হয়েছে, তো এই তিনটার মধ্যে ডিসাইড করছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব। আর আমার না সব থেকে বেশি এই গ্রিন কালারটাই ভালো লাগছিল, তোমাদের আর একবার দেখিয়ে দিই দেখো পরলে এরকম লাগবে আর কাছ থেকে কতটা গর্জিয়াস লাগছে না। তো আমি বললাম এই শাড়িটা তোমার গায়ের পর একটু ফেলো তো দেখি কেমন লাগছে, আমার তো ওই গ্রিনটা থেকে এই গ্রিনটাই বেশি ভালো লাগছিলো। তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কোন গ্রিন কালারটা বেশি ভালো লেগেছে, মানে যে তিনটে আমি চয়েস করেছিলাম আর কি। তারপরে চলে এসেছিলাম একটা কানের দোকানে, ওখান থেকে কিছু কানের কিনলাম, আর তারপরে হাঁটতে হাঁটতে মায়ের সাথে চলে এসেছিলাম বাড়ি। কী কী শপিং করেছি তোমাদের পরের ভিডিওতে দেখাবো, তো আজকের জন্য বাই, দেখাচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য আমার পেজটা ফলো করো।